মার্কেট এখন আমাদের চলছে যেখানে জাপানের মার্কেট কিন্তু দশ পারসেন্টের মতো মাইনাস কসপি মানে আমাদের কোরিয়ার মার্কেট তাইওয়ান মার্কেট সব কিন্তু আট থেকে দশ পারসেন্টের মতো মাইনাস এক একটা দেশের ইন্ডেক্স যদি এত মাইনাস হয় একটু তো গ্লোবাল চিন্তা হয় আমি মার্কেট এখন চলছে এগারোটা বাজে আমি এখন ভিডিওটা করছি আপনাদের জন্য কারণ অনেকের প্রশ্ন পাচ্ছি যে কি হচ্ছে গ্লোবাল মার্কেটে আমাদের কি করা উচিত একটু মন দিয়ে শুনে নিন ভিডিওটা প্রথম কথা হচ্ছে যে প্যানিক এখনো করার সময় হয়নি কিন্তু একটু আমাদের ইনফরমেশন রাখতে হবে দেখতেই পাচ্ছেন গ্লোবাল মার্কেটের অবস্থা কিন্তু খারাপ নিকাই মানে জাপানের ইন্ডেক্স দশ পার্সেন্টের মতো মাইনাস তাইওয়ান মাইনাসে চলছে কিছু কিছু দেশে শর্ট সেলিং রেস্ট্রিকশন করা হয়েছে এরকম যখন করা হয় তখন আরও বোঝা যায় যে কোনো একটা সরকার ভাবছে বা কোনো একটা গভর্নমেন্ট বা কোনো একটা দেশ ভাবছে যে আরো হয়তো নিচে পড়তে পারে তাই জন্যে বাজারকে শর্ট সেলিং বন্ধ করে দেওয়ার ব্যাপারগুলো চলে এগুলো কিন্তু যখনই এইসব মেজার্স আসে তখন মনে হয় যে বাজারে কোনো কিছু আরও খারাপ ব্যাপার পারে কারণ এরকম সেল অফ এরকম প্যানিক সেল অফ যেটা বিদেশের বাজারে চলছে সেটা কিন্তু একটু কনসার্ন হয় আমাদের বাজারে আসি এবার দেখতেই পাচ্ছেন জাপান স্টক টেন পার্সেন্ট মাইনাস শুধু আজকের দিনে নয় জাপান আগের দিনও পাঁচ মাইনাস ছিল আপনাদের সাথে কিন্তু আমি এখানে এসে যদি আপনাদের মনে থাকে আমি কিন্তু শনিবার রাতে এসে আপনাদের সাথে লাইভ যে মার্কেটে ছিলাম সেখানে এই যে বাজারে মিড ক্যাপ স্মল ক্যাপ সেলিং করে যে আমি যে আপনাদের সাথে লাইভ করেছিলাম লাইভে আপনাদের প্রশ্নোত্তর এইখানে বাজার কি আরও পতন হবে সেখানে আমি বিশ্বের বাজারের উদাহরণ দিয়ে বলেছিলাম কারণ মেন যে নেগেটিভিটিটা আসছে সেটা কিন্তু বিশ্বের বাজার থেকে আসছে দেখুন জাপান মাইনাস ফাইভ পার্সেন্ট ন্যাসড্যাক এগারো পার্সেন্ট এই কদিনে হয়েছে এইসবের উদাহরণ দিয়ে কিন্তু আপনাদের একদিন আগেই আমি সাবধান করেছিলাম যে বিশ্বের বাজার খারাপ দেখুন ইন্ডিয়ার তো নেগেটিভ নিউজ কিছু নেই নিউজ যদি বলেন ইন্ডিয়াতে সবকিছু মোটামুটি ঠিক আছে তাহলে বিশ্বের বাজার এই পতন কেন দুটো তিনটে কারণ আমি নিশ্চয়ই আলোচনা করব এই ভিডিওতে কিন্তু ইন্ডিয়ার যদি বলেন নিউজ হিসাবে যে ইন্ডিয়ার ম্যাক্রো কি খারাপ হয়ে গেছে একদমই নয় কিন্তু এবার যদি পুরো বিশ্ব আজকের দিনে কানেক্টেড মার্কেট ঠিক আছে পুরো বিশ্ব যদি দশ পার্সেন্ট পরে আমি কথার কথা বলছি যেগুলো মার্কেটগুলো সো কল্ড একটু ভালো মার্কেটগুলো গুলো দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মাইনাস হচ্ছে তো আমাদের বাজার সেই করে কি এক পার্সেন্ট দু পার্সেন্ট তিন পার্সেন্ট মাইনাস হতে পারে না হতেই পারে যেখানে বাজার আমাদের বাজার লাইফ আইতে প্রায় ছিল দুদিন আগেও তো এই জন্যই বলছি সেই অনুযায়ী কারেকশানটা হচ্ছে এই সময় আমাদের করণীয় কি সেটা নিয়েও বলবো এবং এই পতনের কারণটা কি বিশ্বের বাজারে যেটা পতন হচ্ছে সেটা হচ্ছে দুটো তিনটে কারণ এক নম্বর দেখুন একটু যুদ্ধের ব্যাপারটা আছে যারা যুদ্ধটাকে একদম মানে ইসরায়েল ইরান এসবের যারা একদম ইগনোর করছেন বলছেন যে দাদা এরকম তো এক দেড় বছর থেকেই তো যুদ্ধ চলছে সারা পৃথিবীতে দেখতে গেলেই ইউক্রেন এসবেরও যুদ্ধ চলছে তাতে তো বাজার লাইফাই করছে সেটা তো আইন কিন্তু রিসেন্ট এক দুদিনে কিন্তু একটু এক্সকালেশন হয়েছে আপনি জানেন অনেক টপ লিডার দের মারা হয়েছে ইসরায়েলের তরফ থেকে এইসব হয়েছে কিন্তু তারপর যে বিভিন্ন দেশ তার লোকেদের কিন্তু লেবানান থেকে বলেছে চলে এসো ইউএস বলেছে লেবানান থেকে লোকেদের যে ফিরে এসো তোমরা আর্লি ফ্লাইট যেটা ফার্স্ট ফ্লাইট পাও ধরে চলে এসো ফ্রান্স বলেছে বিভিন্ন ইউরোপের দেশরা বলছে মানে মিডল ইস্টে যারা স্পেশালি এর উপর ওই সব জায়গায় হতে পারে ইসরায়েলের তরফ থেকে এই সব থেকে ওখান থেকে কিন্তু নিজেদের নাগরিকদের তারা ডেকে নিচ্ছে এইটা কিন্তু আগে হয়নি এটা কিন্তু একটু বুঝতে হবে সুতরাং যাই হোক একটু হলেও এক্সকালেশন ব্যাপারটা এখন টেনশানে আছে আছে এটা একটা কারণ হলো দু নম্বর আরেকটা কারণ আরেকটা হচ্ছে জাপান তাদের ইন্টারেস্ট রেট হঠাৎ করে বাড়িয়ে দিল দু তিন দিন আগে হঠাৎ করে বাড়িয়ে দিয়েছিল তো সেটার একটা এফেক্ট পরে সেই মানে জাপানে জিরো পার্সেন্ট রেট চলে সেখান থেকে যদি রেট বাড়ানো হয় তাহলে কি হয় ওই জাপান থেকে যারা পয়সা নিয়ে অন্যান্য মার্কেটে লাগিয়েছিল তারা এখন অন্যান্য মার্কেট থেকে একটু প্রফিট বুক করবে কারণ বিভিন্ন মার্কেট লাইফাইতে অনেক মার্কেটই আছে বা লাইফাইয়ের কাছাকাছি আছে ন্যাসড্যাক উপর থেকে দশ পারসেন্ট মাইনাস হলেও যদি আপনি এক দু বছরের র্যালিটা দেখেন সেখান থেকে তো অনেকটাই উপরেই আছে তো এই একটা ব্যাপার হচ্ছে তিন নম্বর ব্যাপার কি দু নম্বর বললাম তিন নম্বর ব্যাপার হচ্ছে যেটা যেটা ইউএস এর বাজার এখন একটু মনে করছে আপনারা যদি ভেবে দেখেন দু হাজার কথা হচ্ছিল তারপর থেকে কিন্তু রিসেশনের কথা বন্ধ হয়ে গেছিল এবং আমি ভিডিও করে আপনাদের তখন বলেছিলাম দু হাজার বাইশ দু হাজার তেইশে তেইশে স্পেশালি যে যখন বাজারে রিসেশনের কথা হয় তখন রিসেশন একদমই আসে না রিসেশনের কথা অনুযায়ী মার্কেট কখন রিয়্যাক্ট করে যখন রিসেশনের সবাই কেউ আর বলবে না তখনই রিসেশনের কথা হয় ঠিক দেখুন এই বিগত ছ মাস কিন্তু রিসেশনের কথা রও আসেনি কাউর মনে ইউএস মার্কেট স্পেশালি আর এখন হঠাৎ করে মার্কেট যখন কারেক্ট হয়েছে তখন দেখা যাচ্ছে যে পি ডেটা বলুন বা ম্যানুফ্যাকচারিং ডেটা ওদের যে লেবার মার্কেটের ডেটা আনএমপ্লয়মেন্টের ডেটা সব কিন্তু একটু হলেও রিসেশনের দিকে যেন ইন্ডিকেশনটা করছে এটাই হয় এবং এটা কোনো নতুন ব্যাপার নয় তাই হয়েছে সেইটার দিকে একটু টেনশান আছে যার জন্য কিন্তু পুরো গ্লোবালি একটা আনসেটেল ব্যবস্থা দেখা দিচ্ছে আনসেটেল মানে একটু চেঞ্জ হচ্ছে মানে চেঞ্জ মানে ইকুইটি থেকে টাকা বেরোচ্ছে সেফ এভেন মানে বিট মানে আপনার গোল্ড বা বন্ড এসব দিকে টাকা যাচ্ছে একটু দেখতে গেলে বিটকয়েন যাকে মনে করা হতো যেন অন্যরকম একটু গোল্ডের মতোই একটু সমসাময়িক অনেকে ডিজিটাল গোল্ড বলতেন অনেকে সেই বিটকয়েনেও কিন্তু পতন দেখা দিয়েছে যাতে জানেনি রিস্কি অ্যাসেট ক্লাস থেকে টাকা বেরিয়ে এখন একটু সেফ দিকে কিন্তু টাকাটা যাচ্ছে গ্লোবালি এবং এই যে চার্নিং অফ মানিটা হচ্ছে বিভিন্ন ফান্ডের দ্বারা তার জন্যেই কিন্তু বাজারগুলো পড়ছে এক একটা বড় বাজার দশ পার্সেন্ট আট পারসেন্ট পড়া ইজ নট ম্যাটার অফ যোগ এবার হলো কারণগুলো মোটামুটি বলা হলো এবার আমি আমি বেশি সময় নেবো না এবার আমি আমাদের মার্কেটে কি করণীয় সেটা নিয়ে বলবো যদি এই মিডল মার্কেটের আপডেটটা আপনাদের একটু ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন এর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ এর উপরে আপডেট দিলে সেই আপডেটটা আপনার কাছে চলে আসবে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পারলে ভিডিওটাকে একটু শেয়ার করবেন যাতে আপনার মতো অনেকে যারা প্যানিকে আছে তারা একটু প্যানিক থেকে বেরোতে পারে যে কারণটা অ্যাটলিস্ট জানা আমাদের দরকার এবার আমাদের কি করণীয় প্রথম কথা আমি বাজেটের দুদিন আগে থেকে বলেছি আমি আমার সুইং পজিশন জিরো করে দিয়েছি সুইং পজিশন আজকেও আমার যা একটা দুটো স্টক ছিল সেটাও আমি সুইং পজিশন ট্রেডিং পজিশন বা ল্যাভারেজ পজিশন এইসব থেকে কিন্তু বিরত থাকা উচিত এখন এখন ল্যাভারেজ প্রোডাক্ট মানে এফএনও বুঝতেই পাচ্ছেন বা রিস্কি বেশি পজিশন সাইজে যেগুলো সুইং ট্রেডিং করা আছে সেগুলো থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার বা সেগুলোতে পজিশন রাখা উচিত নয় আমি পার্সোনালি আমি পজিশন রাখিনি আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না কোনো রেকমেন্ডেশন নয় আমি কি করছি সেটা আপনাকে বলছি এবং অনেক দিন আগে থেকেই কিন্তু আপনাদের বলেছিলাম আমি লাইভে যখন এর আগের দিন ছিলাম সেই লাইভ ক্লাসেও যে লাইভ মার্কেটেও মানে শনিবার দিন যে লাইভ ছিলাম আপনাদের সাথে আপনাদের প্রশ্ন উত্তরেও আমি বলেছি যে এখন আমি মার্কেটে নেই সুইং ট্রেডিং নিয়ে একটা দুটো স্টক ছিল সেটাও আজকে বেরিয়ে গেছি জাস্ট এখন ফ্রি অফ মাইন্ড কিন্তু মেইন আমার পজিশন বাজেটের দুদিন আগে থেকে আমি কিন্তু ক্লিয়ার করে রেখেছিলাম ইনভেস্টমেন্ট নিয়ে কি করবো দেখুন ইনভেস্টমেন্ট আর ট্রেডিং দুটো আলাদা জিনিস ইনভেস্টমেন্টের জন্য তো কোনো অসুবিধা নেই ইনভেস্টমেন্ট মানে আমি মিনিমাম মনে করি পাঁচ থেকে দশ বছরের নাজারিয়া তাতে তো এরকম তিন চার পার্সেন্টের ফল আসতেই পারে বাজারে যে কোনো সময় তো সেটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই আরেকটু বাজার পড়লে আবার অ্যাড করব কিনা সেই ব্যাপারটা বরং ভাবা ভেবে দেখা যেতে পারে ভালো ভালো স্টকে আজকের দিনে নয় হ্যাঁ মানে অনেকে মনে করে যে পড়েছে এখনই কি লাগাবো কেন পয়সাটা নিয়ে একটু বসে থাকতে কি অসুবিধা হয় থাকুক না পয়সাটা দেখা যাক না গ্লোবাল মার্কেটটাও যখন এই ডামাডোল অবস্থা তখন একদিন একটু দেখে নিয়ে দুদিন একটু দেখে নিয়ে তারপর ইনভেস্টমেন্টের জন্য অ্যাড করা যাবে তাই না তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন বলতে বলতে চব্বিশ হাজারে বাজার চলে এলো আপনাদের টেলিগ্রামে আমি মোটামুটি একটু ঠিক সময় অ্যালার্ট করেছিলাম দেখতে পাচ্ছেন আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করেননি প্লিজ নিচে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্ট বক্সে টেলিগ্রামে একটু জয়েন করে নেবেন আমি টেলিগ্রামে মনে হয় একটু কিছুক্ষণ আগে যদি এক্স্যাক্ট টাইমটাও দেখি আমি কিন্তু সেখানে আপনাদেরকে বলেছিলাম যে জাপান তাইওয়ানের মার্কেট নিচে যাচ্ছে বা তারপর আমি বলেছিলাম তার আগে যদি এখন থেকে মোটামুটি আধা ঘন্টা আগে মেসেজটা দেখেন এখন এগারোটা চোদ্দো বাজে দশ সাড়ে দশটা দশটা পঁয়তাল্লিশ নাগাদ বলেছিলাম তখনও এত বড় ফল আসেনি যে চব্বিশ হাজার দুশো এর নিচে যত বাজার থাকবে তত কিন্তু খারাপ বলতে বলতে যে দুশো পয়েন্ট পড়ে যাবে আধা ঘন্টার মধ্যে সেটা আমি নিজেও ভাবিনি কিন্তু এই ব্যাপারটা হয়েছে যেহেতু বিশ্বের বাজারটা খারাপ আবার বলছি সুতরাং পজিশন আনওয়াইন্ডিং এখানে হবে অনেক বড় বড় যারা ইনভেস্টার আছে তারা অনেক করে রেখেছিল মিড ক্যাপ স্মল ক্যাপে স্পেশালি অনেক পজিশন ধরা ছিল অনেক ল্যাভারেজ প্রোডাক্ট ধরা ছিল মানে এমটিএফ প্রোডাক্ট বা মার্জিনে ডেলিভারি যারা নিয়ে করেন তাদের অনেকের মার্জিন কল হয়তো ট্রিগার হবে এরকম জিনিসগুলো আছে এর মধ্যে না থাকাই ভালো যদি আপনি অ্যাগ্রেসিভ ট্রেডার হন সেখানে পুট নিয়ে কাজ করলেন বা কল সেল করে কাজ করলেন সেটা আলাদা ব্যাপার যদি আপনি স্কিলফুল এবং অ্যাগ্রেসিভ ট্রেডার হন রিস্ক নিতে পারেন তাহলেই যারা নর্মাল ট্রেডার আমি বলবো একটু মার্কেট থেকে দূরে থাকা উচিত এই কদিনে এই যে ভোলাটিলিটিটা কেন এটা এক্সট্রিম ভোলাটিলিটি এটা হ্যান্ডেল করা সবার পক্ষে সম্ভব নয় ঠিক আছে আর সুইং পজিশন নিয়েও আমি বললাম ভালো থাকবেন সবাই মার্কেটের আপডেট কি হয় আমি নিশ্চয়ই আবার যদি পারি তো সন্ধ্যের দিকে আবার ভিডিও করে নিশ্চয়ই জানাবো বা আপডেট আপনাদের রাখবো ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ হিন্দে মাতারাম